মাযহাব সাব্যস্ত করার পর এবার দ্বিতীয় সবক, দ্বিতীয় সবক মাযহাব, মাযহাব সাব্যস্ত করার পর এখন কি হয়েছে, মাযহাব মানা ফরজ এটা মেনে নিলেন আপনি, তারপরে বলবেন তরিকা, তরিকা কি মানেন, বুঝেছেন, সাহস হয়ে গেছে একটা ফরজ করে আরেকটা ফরজের সাহস হয়ে গেছে, বলছে মাযহাব মানলে হবে না তরিকাও মানতে হবে, হ্যাঁ তরিকা মানতে হবে, বলে না এদেশে তরিকা ছাড়া উপায় নেই, তাও পর তরিকা কি, আপনি অনেক তরিকা দেখবেন, 126 তরিকা আপনি দেখবেন, কিন্তু নবীর তরিকা ওখানে নাই, এমন সতর্কতার সাথে তরিকা আর সাজরা দেওয়া হয়েছে, সিরিয়াল দেওয়া হয়েছে, নবীর তরিকা যেন এখানে ঢুকতে না পারে, এত সতর্ক হুজুর, নবীর তরিকা আছে 126 এর মধ্যে, শুধু নবীরটা বাদ, এই সমস্ত তরিকা গায়রাত হোক নিপাত যাক ধ্বংস হোক ধ্বংস হোক আল্লাহ তোমার কথা, তবে তরিকাওয়ালাকে বাঁচিয়ে রাখুক আল্লাহ হেদায়েতের জন্য, তরিকা ধ্বংস হোক কাতালাল্লাহু হাযিহি তুরকা কুল্লাহা বিদুন ইসতিথনা, আল্লাহ তোমার কথা এই সমস্ত তরিকাকে ধ্বংস করুক, আল্লাহুম্মা আমিন, তরিকাওয়ালারা বেঁচে থাকুক আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তরিকা আর এই তরিকা ফরজ হওয়ার পর এখন তরিকা মানার পদ্ধতি আছে, পীর ধরা ফরজ, কত মানুষ যে বিপদে আছে, দিশাহারা কোন পীর ধরি, কার মরিদ হয়, কার মরিদ হয়, কার মরিদ হয়, এরকম করতেছে, সবাই মরিদ হয়ে গেছে, বরিশাল এলাকায় গেলাম খালি লোকই নেই, এখন টানাটানি চলতেছে, এই তোর পীর এসে তো আমার পীর বড়, এখন খালি দল ভাগাভাগি, পীর মরিদ ভাগাভাগির কাজ চলতেছে, এইগুলো পীর মারা পীর ধরা ফরজ আছে না, আবার এই তরিকার আয়াত আছে, বাংলা আয়াত, বাংলা আয়াত আর কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা, হ্যাঁ কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা এটা করেও শেষ হয় না, তারা নিজেরাই আয়াত বানায় নিছে, বাংলা আয়াত, বাংলা আয়াত শুনবেন, যার পীর নেই তার শির নেই, এটা হলো বাংলা আয়াত, কিসের মধ্যে পাওয়া যাবে, ওই যে 60,000 বাতিনির মধ্যে, 60,000 বাতিনি আছে না, 30,000 জাহিরি আর 60,000 নাকি বাতিনি, এই 60,000 বাতিনির আয়াত, ইবলিসের কিতাবে এই আয়াত আছে, ইবলিসের কিতাব আছে, ইবলিস যেমন দেখা যায় না ওর কিতাবও নাই, খালি আমল আছে, ইবলিস দেখা যায় না, ইবলিসের কিতাবও দেখা যাবে না, যাবে ইবলিস কে কেউ দেখছেন, শয়তান কে কেউ দেখছেন, যার পীর নাই তার পীর শয়তান, এগুলো হলো ইবলিসের কোরআন, কিসের কোরআন, ইবলিসের কোরআনে পাওয়া যায় এগুলো, এই আয়াত গুলোকে ট্রেনে নিক্ষেপ করবেন, প্রস্রাবখানায় পায়খানায় নিক্ষেপ করবেন, পবিত্র কোথাও কোন জায়গায় ফেলবেন না, সব নাপাক জায়গায় এগুলো ফেলবেন, এসব এসব আয়াত ইবলিসের আয়াত কোথায় যাবে, এগুলো হলো মুসলমান বিভক্তির আয়াত, পীর ধরা হারাম, আমার এক বন্ধু আবার উল্টা কথা বলছি, কাজী ইব্রাহিম কে চিনেন আপনারা, হ্যাঁ উনি আবার বলছেন পীর ধরা ফরজ যেভাবে চোর ধরা ফরজ, আমি তো বললাম পীর ধরা হারাম, আর উনি বলতেছেন পীর ধরা ফরজ যেমন ভাবে চোর ধরা ফরজ, আপনার বাড়িতে যদি চোর আসে তো চোর ধরা কি আপনি নফল মনে করবেন, সুন্নাত মুস্তাহাব নাকি ফরজ মনে করবেন, যদি একাই এই ফরজ আদায় না করতে পারেন আরো মানুষ ডেকে ফরজ আদায় করেন, তো বলছে উনি বলতেছেন যে পীর ধরা ফরজ যেভাবে চোর ধরা ফরজ, আপনার যে সম্পদ চুরি করতেছে এটা তো নগণ্য, কিন্তু এরা অনেক মহামূল্যবান সম্পদ চুরি করতেছে, ইমান ছিনতাই করতেছে, চুরি করতেছে, এই জন্য উনি বলেছেন চোর ধরা ফরজ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো পীর ধরা ফরজ, আমাদের মাদ্রাসার সামনে একটা পীরকে ধরছিলাম, বুঝেছেন, ছাত্ররা শুরু করেছে তো একেবারে আর ছাড়া ছাড়ি নাই, ইচ্ছা মতো আমাদের দেশে আবার এরকমও বলে অনেকে যে হক্কানি পীর আছে, এটা এটা কি করবেন, হক্কানি পীর আছে, হক্কানি পীর ওরকম যেমন হক্কানি চোর, হক্কানি চোর কে চুরি করে যায় টেরও পান না, চুরি করে এমন কায়দায় যে টেরই পাওয়া যায় সকালবেলা, হাই 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 সব শেষ, তো হক্কানি পীর হল হক্কানি চোরের মতো, এ যে আপনার ইমান চিন্তায় করে আপনি ওর ভুলই ধরতে পারেন না,
আপনি ওর ভুল ধরতে পারছেন না, তার শির্ক, তার বেদাত, তার কুফরি আপনি ধরতে পারছেন না। এগুলো হক্কানি, হক্কানি বলতে কিছু নাই। আর যদি থেকে থাকে তার হক্কানি পীরের সংজ্ঞাটা জানতে হবে। হক্কানি পীরের সংজ্ঞা কি জানেন? যে পীর শুধুমাত্র আল্লাহর মরিদ বানায়, নিজের মরিদ একজনকেও বানায় না, এটা হলো হক্কানি পীর। বোঝা গেছে সংজ্ঞাটা? যে পীর শুধুমাত্র আল্লাহর মরিদ বানায়, নিজের বা কোন মানুষের মরিদ কাউকে বানায় না, এটা হলো হক্কানি পীর। এতে কি হবে? সব মুসলিম জাতি এক আল্লাহর বান্দা হয়ে যাবে, শুধু নবীর উম্মত তৈরি হবে। আর ভণ্ড পীরের সংজ্ঞা হল যে নিজের মুরিদ বানায়, একজনকেও যদি নিজের মুরিদ বানায় তো ভণ্ড পীর। আছে এই দেশে পীর? হক্কানি পীর পাওয়া যায়? হক্কানি পীর পাওয়া যায়? আপনি হক্কানি তো মানেন, কিন্তু হক্কানি বুঝবেন তো? সৌদি আরবে সব হক্কানি পীর, আপনি পীরই খুঁজে পান না। কারণ সবাই যে মুরিদ না থাকলে পীরের দরবারে লাখ লাখ লোক ভেড়া ছাগলের মতো যদি ভিড় নাম জমায়, তো আপনি বুঝবেন কি করে মুরিদ আছে ওনার? মুরিদ নাই সৌদি আরবে, একজন পীরেরও কোন মুরিদ নাই। এই জন্য আপনি পীরই পাবেন না, কারণ সব পীরের একই কাম। আমরা কে না বলতেছি পীর, ওস্তাদ কোন দলিল পায় না, তখন কি করে? ওস্তাদ শিষ্যর সাথে মিলিয়ে একটা দলিল নিয়ে আসে, একটা গোজামি মার্কা দলিল। ওস্তাদ ছাড়া কি চলবে নাকি? ওস্তাদ ছাড়া দিন বোঝা যাবে, কোরআন হাদিস বোঝা যাবে? এই ওস্তাদ শিষ্য এটা একটা দলিল। হ্যাঁ, এটা দলিল একটু গ্রহণযোগ্য, কিন্তু ওস্তাদ শিষ্য এটা হলো ইসলামে ফরজ, আর পীর মুরিদি হলো হারাম, বেদাত। কারণ ওস্তাদ শিষ্য আর পীর মুরিদের মধ্যে আসমান জমিন পার্থক্য। আপনি একই কোরআনের তাফসিরের ওস্তাদ আপনি 20 জন ধরতে পারেন। একজনের কাছে সূরা ফাতিহা তাফসির, একজনের বাকারা, একজনের কাছে আলে ইমরান পড়তেছেন তাফসির, একসাথে 20 জন আপনি ওস্তাদ ধরতে পারেন। একই সাবজেক্টে একই অঙ্ক বিদ্যার আপনি অনেক ওস্তাদ ধরতে পারেন, কিন্তু একজন হক্কানি পীর আপনার দৃষ্টিতে, মূর্খরা অনেকেই হক্কানি পীর বলে থাকে, মুরিদওয়ালাদেরকে হক্কানি পীর বলে। এই দেশে কোন হক্কানি পীর নাই, শুধু ভণ্ড পীর আছে, ক্ষতিকারক পীর আছে, মুসলিম সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী পীর আছে, ক্ষতিকারক ছাড়া কোন পীর নাই। এরা এসব গোজামিল দিয়ে থাকে ওস্তাদ শিষ্য, কিন্তু আপনি কোন হক্কানি, আপনার দৃষ্টিতে যে হক্কানি, এলাকায় আছে না, বলা হয় না অনেক পীরকে হক্কানি? ওদের কাছে যে যদি বলেন যে হুজুর আপনি তো হক্কানি পীর, আরো আমি 30 জন হক্কানি পীর পাইছি, একজন চট্টগ্রাম, একজন সিলেটি, একজন দিনাজপুরে আছে, ওদেরও মুরিদ হই আমি, সর্বনাশ। তাহলে বস্তা পাবো, করতে বস্তা পড়বে না তো আমার? অনুমতি দিবে তুই শেখ, এরকম হক্কানি পীর আছে অনুমতি দিবে? কিন্তু টিচাররা কি অনুমতি না দিয়ে পারে? সবাই উন্মুক্ত, বাবা যার কাছে ইচ্ছে পড়ো। কিন্তু এই পীররা কি বলবে? যাও বাবা, যদি আমার সে হক্কানি পাও তো তুমি যাও, ওর মরে যাও। আছে এরকম পীর? এটি তো ভণ্ড, বোঝা গেল না? ভণ্ড ওর আসলে ফন্দি হলো টাকা খাওয়া, চান্দা পাটি। এরা এরা হলো দস্যু, ইমান দস্যু, কোন হক্কানি নাই, মিথ্যা কথা। অজ্ঞ লোকদের দৃষ্টিতে হক্কানি আছে, কোন এমন পীর নাই। আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, কোন এমন পীর নাই বাংলাদেশে যে বেদাত ছাড়া আছে, শির্ক ছাড়া, শির্ক বেদাত ছাড়া কখনো পীর হয় না এই দেশে। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, পীর তেমন শির্ক বেদাত ছাড়া বাঁচতে পারবে না, ওর আস্তানাই থাকবে না। শির্ক বেদাত যেদিন থেকে সে ত্যাগ করবে, সেদিন থেকে ওর একটা মরিদ থাকবে না, সব বিদায় হয়ে যাবে। এর প্রমাণ আপনারা দেখবেন, মোশাররফ হোসেন আকন নামে একজন পীর ছিল, বুঝছেন? সে কোরআন এবং হাদিস এবং ইসলামকে, সুন্নাহ এবং বেদাত, শির্ক এবং তাওহীদ বুঝে নেওয়ার পর আর একদিনও গদিতে বসে নাই, ওই পীর থাকে নাই, তওবা করেছে। এবং তার অনুভূতি, তার মন্তব্য যে কোরআন হাদিসের ইলম থাকলে কেউ পীর হতে পারে না,
একেবারে নিরেট মূর্খ অথবা কোরআন হাদিসের গুজনির মারকাজে ইলম অর্জন করেছে ওই কেবলমাত্র পীর থাকতে পারে, এছাড়া আর কেউ পীর হইতে পারে না। বন্ধুগণ, এই হলো